তত্ত্বাবধান সরকারকে বাতিল করে নিজেদের পথকে পরিষ্কার করে দিলেন ওই সংবিধান আমরা মানি না নির্বাচনে ওই সংবিধান নিকুচি করে নির্বাচন এটা কোরআন নয় সংবিধান মানতে হবে হিরো আলমের মতো লোককে আপনারা ভয় পান আরে আমরা চরম নাপিরকে রক্তাক্ত করলেন আপনি ওইটা আবার কি হিরো আলমটা কি আমরা আর কত আছি না 7 জন 10 জন করে বিএনপি 6টা সিট পায় আপনারা দানের শেষ দিতে পারবেন বিএনপি 6টা সিট পাওয়ার দানের শেষ আপনারা ব্যাংক করছে মানুষের ভোট পাওয়া যায় আপনারা ভোট পাই দলে মানুষের কাছে যেতে হয় আপনারা ভালো কথা বলতে পেট্রোল পাম্প করছেন মানুষকে ভালো মানুষ বলছেন সেই উন্নয়ন মানুষ আপনারা ভোটে ভয় পান কেন আসেন এত ক্ষমতা আছে রে আসেন আসেন আমরা নির্বাচনে আসতে আসেন ক্ষমতায় সেরে আসেন আসেন আপনি ক্ষমতায় আসছে হারে বসিলে কি করবে কেমন হবে আপনি ব্যাকলাইনে শুনে যে নির্বাচনের বিকল্প বিএনপির কাছে কি রয়েছে নির্বাচনের বিকল্প নেই আমরা তো নির্বাচনে যাব যাব না তা বলি নাই আমরা বলেছি নির্বাচনের কালীন সময় একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা মানে নির্বাচন হবে আমি মনে করি নির্বাচনী ব্যবস্থা সুন্দর না করে রাজপথে অগ্নিসংযোগ করে নির্বাচনী রোডম্যাপ খুঁজে পাবেন না আপনারা মানুষের ভোট পাওয়া যায় আপনারা ভোট পাই দলে মানুষের কাছে যেতে হয় আপনারা ভালো কথা পেট্রোল পাম্প করছেন ভালোবাসা দিবেন এছাড়া সংবিধান কিসের সমস্ত নির্বাচন কমিশন সরকারকে বাতিল করে নিজেদের পথকে পরিষ্কার করে দিলেন ওই সংবিধান আমরা মানি না নির্বাচনে ওই সংবিধান নিকুচি করে নির্বাচন এটা কোরআন নয় সংবিধান মানতে হবে যেমন আমরা 5 জন 7 জন পার্লামেন্টে ছিলাম আমি লীগের নেতৃত্বে নির্বাচনে মানুষ ভোট দিবে আমি লীগের নেতৃত্বে নির্বাচন আমরা শুনি না আমরা দেখব এসে গণতন্ত্র কামি কোন মানুষ হবে না আমি লীগের নেতৃত্বে ইলেকশনে যাবে না কোন লাভ হবে না সবাই যে নির্বাচন আসতে হবে আমি লীগের এই দেশে গণতন্ত্র রয়েছে খন্দকার মাসুদ রহমান গণতন্ত্র বিশ্বাস করেন আপনি কি নির্বাচনে আসতে আপনারা দুজন যখন আসলে আপনাদের যখন মতবিরোধ এত তুঙ্গে দুই দলের প্রতি যদি আসলে এরকম আসলে মনোভাব প্রকাশ করেন তাহলে আসলে জাতীয় স্বার্থে সমাধানটা কিভাবে আসবে সেখানে অত্যন্ত পরিতাপের বিষয় দুই নম্বর আসামি ধরেই নিব যে দুই নম্বর আসামি দখলের প্রতিযোগিতা বা পার্লামেন্টে কর্মসূচি না না তৃতীয় ব্যক্তি আপনি শুনেন আওয়ামী লীগকে বাদ দিয়ে রাস্তা দখল করবে রাস্তা বন্ধ করবে দুই নম্বর আসামি 73 নম্বর দুইজন তৃতীয় ব্যক্তি আসামি করা হলো জনাব আজম খান জনাব খন্দকার মাসুদ রহমান দিন শেষে রাজনীতিটা যদি জনগণের জন্যই হয়ে থাকে সেই জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে কি পাচ্ছে দলগুলোর কাছ থেকে বা কি পাচ্ছে জনগণ শুনেন রাষ্ট্রের মালিক জনগণ জনগণের মালিকানা জনগণকে ফিরে দিতে হবে আর এই 5 বছর পর জনগণের মালিকানা রিনু করা হয় সেটা ভোটারের মাধ্যমে সেটাকে কেড়ে নিছে সেটা প্রতিষ্ঠা করি আয় আপনারা ভোটে আসতেছেন আমরা 18 সালে এসেছিলাম চাচ্ছে যে ওনারা আগামী নির্বাচনে জিতবে সেই গ্যারান্টি সরকার আমরা নির্বাচনে যেতে চাই না বিএনপি কে গ্যারান্টি দেয় নির্বাচনে আমরা আমাদের কোন ডেভেলপমেন্টের যে 10টা কাজ আমরা আমরা কোন ডেভেলপমেন্ট করি না আপনাদের ভোট দিবে কিন্তু আপনারা ভোটে আসেন আরে ভাই ভোটে আসেন ভোটের ব্যবস্থা করেন আপনারা আসেন আমরা ভোটে আসছিলাম রাজনৈতিক দলের ২৬ জন কিসের শেষ
কিসের জন্য নিজেরা নিজেরা মারামারি করে দিল কইরা সব শেষ করে দিল কিসের জন্য শেষ হবে এগুলি বাদ দিয়া আপনারা শুনেন নির্বাচনে আসেন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচনে আসেন আপনারা শুনেন অগ্নিসংযোগ প্রশাসন পেট্রোল বোমা বন্ধ করে আমি মানুষকে নির্যাতন করে আমি এমন জায়গায় গিয়েছে মানুষকে নির্যাতন করে না জনগণের রাস্তা নাই আমেরিকা চলতেছে জনগণের রাস্তা নাই পুলিশের উপরে ভরসা করে এবং প্রশাসনের ভরসা করে আমি আমেরিকা নির্বাচন কোনো জনপ্রিয়তা নাই প্রমাণ পাবেন হিরো আলম কিভাবে নির্বাচন করবে হিরো আলমের মতো লোক আপনারা ভয় পান আরে আমরা জনগণকে বক্তব্য করলেন না ওইটা আবার কি হিরো আলমটা কি আপনি হিরো আলমের মতো লোকরে আপনারা শুধু আপনাদের সৃষ্টি আপনাদের সৃষ্টি আমরা দি তো হিরো আলম কি পার্টির দলের লোক আরে আপনাদের কবর জিনিস আপনারা তো এখনো এই রকম হিরো আলমের মতো আমি আপনাকে বলছি জাতীয় পরিষদ খন্দকার সাহেব আপনাকে বলি আমি একটা মিনিট সময় কি বলেন আপনি বলেন সময় দেন হ্যাঁ বলেন এই এরকম খন্দকার এই যে ইয়া হিরো আলমদের মতো ফকরুল সাহেব নির্বাচনে আসবে আপনি খন্দকার নির্বাচনে আসবেন আমানুল্লাহরা নির্বাচনে আসবে গয়েশ্বররা নির্বাচনে আসবে আব্বাসরা নির্বাচনে আসবে এরকম সারা বাংলাদেশে যারা আজকে প্রকাশ্যে নামদারি বিএনপি করে তার 80% লোক নির্বাচন করার জন্য মুখিয়ে আছে সরকারের সঙ্গে তারা প্রতিনিয়ত যোগাযোগ করতেছে আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে আমরা একটি ফ্রি ফ্র্যাঙ্ক নির্বাচন দেব সেই নির্বাচনে এই 80% লোক অংশগ্রহণ করবে এবং তারা যদি নির্বাচন হয় তাহলে তারা পার্লামেন্টে চলে যাবে শুনেন আমার বলতে আমি আসলে এখানেই শেষ করি ধন্যবাদ আপনাকে লাস্টে বলি লাস্টে বলি আমার হাতে আর সময় নেই 1973 সালে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় নির্বাচন আওয়ামী লীগ কলঙ্কিত করেছে 14 আর 18 তার সর্বশেষ উদাহরণ এরপর আমাকে ব্যক্তিগত কন্ট্রোল বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সুরবর্ণ সুষ্ঠু নির্বাচন হতে পারে না।